পুজোর দিনগুলিতে দেউলি রামকিঙ্কর বেজ মেমোরিয়াল আর্ট স্কুল ছবি প্রদর্শনীর আয়োজন করেছে। শনিবার রাতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। স্কুলটির কর্ণধার শিল্পী দেবাশিস পাত্র জানান, পুজোর মধ্যেও মানুষের শিল্পবোধ জাগাতে ও শিল্পের প্রতি ভালোবাসা তৈরি করতে এই উদ্যোগ। দুর্গাপূজা উপলক্ষে থাকছে বিশেষ প্রদর্শনী, দুর্গার বিভিন্ন রূপের ছবির কোলাজ থাকছে, দেবী মহামায়ার সঙ্গে সমাজ ও বাস্তবের মহামায়াদের মেলবন্ধন ঘটিয়েছেন শিল্পীরা। 5 দিন ধরে চলবে এই শিল্প প্রদর্শনী। দেবাশিস জানান, প্যান্ডেল দর্শনের পাশাপাশি চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীও মানুষ ঘুরে দেখুন, শিল্পবোধ জাগুক। এখানেও দেবীর বিভিন্ন রূপ শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমার 2001 থেকে জার্নি, এমনি পাস আউট মাস্টার ডিগ্রি করেছি আমি 2009। আর এই যে বেল্লাতে আমি এরকম করে প্রয়াসটা মাস্টার ডিগ্রির পরে পাকাপাকি করে শুরু করেছি, সেটা হচ্ছে 2012 সালে। আর এই পুজোর সময়ও আমাদের একটা বছরের প্রোগ্রাম হয়, বাৎসরিক প্রোগ্রাম হয়। আমরা ফেব্রুয়ারির শেষে আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করি স্কুলে, কিন্তু এবছর পুজোতেও আমি এই প্রোগ্রামটা নিয়েছি। কারণ এই আর্ট গ্যালারি এবছর মার্চে আমাদের পার্মানেন্টলি এই এলাকার জন্য ওপেনিং করেছে, যেটা কলকাতাতে থাকে, দিল্লি মুম্বাইতে থাকে। এই আর্ট গ্যালারি এই বেদলাতে এবছর ওপেনিং হয়েছে সমস্ত মানুষের জন্য এলাকার। তো এখানে যে ছেলেমেয়েরা আছে তারা নিয়ত কাজ করে, ছবি আঁকে। পুজোতে করার উদ্দেশ্য একটাই যে এই যে অসংখ্য মানুষ বেরোচ্ছে, তো এই পুজোর ভিড়ে এই সময় যে আমাদের মোরাল ক্রাইসিস, সামাজিক যে অবক্ষয়ের সময় দাঁড়িয়ে আছি আমরা, যেখানে এরকম একটা সময় থেকে যদি আমরা সুন্দরের স্রোত তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকখানি সমাজটাকে সুন্দর করতে পারবো। কারণ যে ইয়াং সেকশন যারা আজকে পচা গলা শুধু মেতে যাচ্ছে, সেখান থেকে যদি কিছু ছেলেমেয়েকে সুন্দরের চর্চাতে মাতাতে পারি, তাদেরকে এই কাজে রাখতে পারি, আমি মনে করবো এটা একটা সামাজিক কাজ। ফলে আজকে যারা দুর্গা নিয়ে ছবি আঁকছে, অন্যান্য বিষয় নিয়ে ছবি আঁকছে, তারা আমি 8-5 জন ছেলেমেয়ের থেকে এদেরকে আমি অনেক সুন্দর বলি। ফলে আমি চাই এদের শিল্প মানুষের কাছে যাক। কেন শিল্প কী চায়? শিল্প আর মানুষের মেলবন্ধনেই আছে শিল্পের সার্থকতা। আর আমি শিল্পের ছাত্র হিসেবে এই অঙ্গীকারই করেছি যে প্রতিনিয়ত শিল্পটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ফলে এই স্কুলের একটাই প্রয়াস আমার এই ছেলেমেয়েদের উদ্যোগে গড়ে ওঠার এই যে পরিবেশটা মানুষের কাছে যাক। ফলে আজকের আমাদের আর্ট গ্যালারি এই পুজোতে অসংখ্য মানুষ বেরোবে, সেই লক্ষ্যে আমরাও কিন্তু এই গ্যালারিটা মুখা রাখছি। কেন না, মানুষ কিছু মানুষ তো এখানে গ্যালারিতে আর্ট দেখতে আসবে, আর সেটাই আমাদের সাফল্য। ফলে আমি সমস্ত মানুষদেরকে বলবো, আপনারা আসুন আমাদের এই আর্ট গ্যালারিতে, আর্ট দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের এলাকার ছেলেমেয়েদের এই শিল্পগুলো আপনাদের খুব মুগ্ধ করবে। শিল্প মানুষের মেলবন্ধনেই সার্থকতা, আর এটাই আমার প্রাপ্তি, এটাই আমার চাওয়া। কী নাম আপনার? আমার নাম দেবাশিস পাত্র। এই আর্ট গ্যালারি কিন্তু প্রতিদিন খোলা থাকে বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত পাবলিকের জন্য। এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছতে চাই। তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই খবরটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য।